আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম সুভাষ শর্মা সেন্টারের তৃতীয় তলায় নুসরাত বুটিক্সে। তো নুসরাত বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে দেখাবো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান পিওর বেনারসি পার্টি থ্রি বিদের কালেকশন। এগুলো যে পিওর বেনারসি, ঠিক আছে, নর্মাল না, একদম পিওর বেনারসি থাকবে এগুলো, থ্রি বিদের কালেকশন। আর প্রাইস হচ্ছে, আগে ছিল 2250, এখন ডিসকাউন্ট প্রাইসে পাবেন আপনারা 1750 টাকায় এখন পেয়ে যাবেন। তো এগুলো আমি খুলে দেখাবো, তার আগে এখানকার অ্যাড্রেসটি দিয়ে দিই। নুসরাত বুটিক্স, শোরুম নাম্বার হচ্ছে 211-212 সুভাষ শর্মা সেন্টারের তৃতীয় তলায়, 370 এলিফ্যান্ট রোড, ঢাকা 1205। আর এখানে নাম্বারে ফোন করে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন, যেহেতু আমাদের এখন শোরুমগুলো বন্ধ, লকডাউনের জন্য অনলাইন সার্ভিসটা চালু আছে। এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে আসবে, জরি সুতা দিয়ে কাজ করা পুরোটা, সামনে পিছনে একই রকম থাকবে, হাতাগুলো বডি থেকে আসবে, এগুলো একদম সফট কাপড়ের মধ্যে, সফট সিল্কের উপরে। কালারটা হচ্ছে দুপ্যান সিল্কের মধ্যে থাকবে, পিওর দুপ্যান সিল্কের উপরে। এটা সালোয়ার, এটা হচ্ছে উন্না, উন্নাটা অনেক সুন্দর, এটা হচ্ছে ডিপ অ্যাশ কালার মধ্যে আসবে, সিলভার জরি সুতা দিয়ে কাজ করা থাকবে পুরোটাতে। সালোয়ার, এটা হচ্ছে উন্না, উন্নাটা মাছি বুটা ডিজাইনে থাকবে, এটা অনেক সুন্দর ডিজাইনটা, একদমই নিখুঁত কাজ করা থাকবে দেখেন। এটা হচ্ছে লাইট কফি কালার মধ্যে আসবে, পুরো জামাটা আসবে, হচ্ছে সালোয়ার, এটা হচ্ছে উন্না, এটা হচ্ছে উন্নাটা আসবে, এটা হচ্ছে অলিভ কালার জামাটা, এটা হচ্ছে সালোয়ার, এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে, সেন্টার কালার হবে একটা অ্যাশ কালার, এটা হচ্ছে রেড কালার মধ্যে আসবে, এটা হচ্ছে সালোয়ার, এটা হচ্ছে উন্নাটা, কালার হবে আরেকটা হচ্ছে ঘিয়া কালার মধ্যে আসবে, হচ্ছে কফি কালার, এটা হচ্ছে গোলাপি কালার, হচ্ছে পুরো জামাটা, এটা হচ্ছে সালোয়ার, এটা হচ্ছে উন্না, এটা হচ্ছে উন্নাটা, এটা কালার হবে একটা ম্যাজেন্টা কালার, এটা হবে মিষ্টি কালার, এটা হচ্ছে কালোর মধ্যে আসবে, অনেক গর্জিয়াস ডিজাইনটা। এগুলো কিন্তু যে কোনো পার্টি অনুষ্ঠান আমরা পরে যেতে পারবেন, আর কাপড়ও কিন্তু অনেক বেশি আছে, আপনার ছেলে কুচি দিয়ে কিন্তু বানাতে পারবেন। এটা হচ্ছে সালোয়ার ডিজাইন সিল্কের মধ্যে, এটা হচ্ছে উন্নত, তারপরে একটা ডিজাইন হবে রানী কালারের মধ্যে, একটা হবে কালোর উপর। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।